হাই ফ্রেন্ডস, আজকে আমি রিভিউ করব বিগর 100 মিলিগ্রাম ওষুধ সম্পর্কে। অবশ্যই যারা থাম্বনেল দেখে ক্লিক করেছেন তাদের জন্য ক্ষেত্রে কিছু সমস্যা বা ত্রুটি রয়েছে। আর এই ভিগর 100 মিলিগ্রাম ওষুধটি পুরুষদের কিছু গোপন সমস্যা রয়েছে যা অনেক সময় লজ্জে কাউকে বলতে পারে না বা ডাক্তারের কাছে যেতে পারে না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি হবেন রাতের রাজা। আজকের সমাজের প্রায় 70-80% সংসারে অশান্তি হয়। একটি মাত্র কারণ, তা হলো যৌনজীবনে পুরুষ দুর্বল অথবা মিলন করতে খুবই মন চাই কিন্তু কোনোভাবেই লিঙ্গ দাঁড়ায় না, অথবা 2-1 মিনিট সেক্স করার পর বীর্য চলে আসে অথবা লিঙ্গ দাঁড়িয়ে আবার নুয়ে যাচ্ছে। তো এই সকল সমস্যা থেকে পরিত্রাণ পেতে আজকের ভিডিওটি আপনি দেখতে থাকেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ভিগোর 100 মিলিগ্রাম ওষুধটি কী কী কাজ করে প্রথমে যদি এক কথায় বলে নেওয়া যাক, এই ওষুধটি প্রথমত পুরুষদের শক্তি বাড়াতে সাহায্য করে, দ্বিতীয়ত ইরেক্টাইল ডিসফাংশন সমস্যায় এই ওষুধটি কার্যকর এবং টেস্টোস্টেরন মাত্রা বৃদ্ধি করত এই ভিগোর 100 মিলিগ্রাম ওষুধটি কার্যকর, শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করত এই ওষুধটি কার্যকর, অকাল বীর্যপাতের ক্ষেত্রে উপকারী এই ওষুধটি এবং পুরুষের সেক্স বৃদ্ধিতেও এটি কার্যকারী, যৌন ইচ্ছা বা যৌন চাহিদা বৃদ্ধি করতে এই ওষুধটি খুবই কার্যকারী। এতক্ষণ আমরা জানলাম এই ওষুধটির এক কথায় যে উপকারগুলো রয়েছে, এখন জানব এটির বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, আপনারা অনেকেই দেখা গেছে বাংলাদেশে অনেক ওষুধ সেবন করেছেন কিন্তু কোনো কাজ আসতেছে না। এই ওষুধটি কিন্তু একটি ইন্ডিয়ান কোম্পানি বাজার করে থাকে, একটি ইন্ডিয়ান ওষুধ। এই ওষুধটা কিন্তু বাংলাদেশি ওষুধগুলো থেকেও আরও ভালো কাজ করে থাকে। তো এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো যে সকল পুরুষ মিলন করতে খুবই ইচ্ছে হয় কিন্তু অনেক চেষ্টা করেও লিঙ্গকে ঠিকঠাক মতো দাঁড়া করাতে পারছেন না, অর্থাৎ এটি রোগের বাসায় ইরেক্টাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা, তারা যদি এই ভিগোর 100 মিলিগ্রাম ট্যাবলেটটি নিয়ম মতো সেবন করতে পারেন তাহলে আপনি আপনার বউকে চরম সুখ দিতে পারবেন এবং আপনার বউ আপনাকে ছাড়া আর কিছু বুঝবে না। আর এটি সেবনের সঠিক নিয়ম ভিডিওর শেষে দেখতে পারবেন, ভিডিও শেষে বলে দিব। আবার অনেক পুরুষ বলে থাকেন যে আমি বিয়ের প্রথমে 30-40 মিনিট একটানা সহবাস করেছি কিন্তু আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত সময় কমে আসতেছে মিলনের, এটির কারণে স্ত্রী মনে মনে মন খারাপ করে থাকে। তো সে সকল পুরুষ ভাইরা যদি এই ভিগোর 100 মিলিগ্রাম ওষুধটি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনি হবেন রাতের রাজা। এবং যেখানে আপনার মিলনের সময় 2-5 মিনিটে নেমে আসছে, অর্থাৎ 2-4-5 মিনিটে নেমে আসছে, এখন যদি আপনি এটি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আগের মতো আপনি 30-40 মিনিট একটানা বউকে সুখ দিতে পারবেন। আবার অনেক সংসার আজকাল ভেঙে যাচ্ছে, একটি মাত্র কারণ, তা হলো পুরুষ জনজীবনে খুবই হতাশ, পুরুষের শরীরে কোনো কামোদ্দীপকই নেই, অর্থাৎ কামোদ্দীপক বলতে সেক্স করার কোনো ইচ্ছা থাকে না। তো যে সকল পুরুষ ভাইদের এই সমস্যাটি রয়েছে তারা যদি এই ভিগোর 100 মিলিগ্রাম ওষুধটি সঠিক নিয়ম মেনে সেবন করতে পারেন তাহলে সে সকল পুরুষদের দৈনিক 2-3 বারও মিলন করতে পারবেন এই ওষুধটি সেবনে। আবার অনেক পুরুষ বলে থাকেন যে লিঙ্গকে অনেক চেষ্টা করেও দাঁড় করায় কিন্তু লিঙ্গটি 2-1 মিনিট না যেতে নুয়ে পড়ছে বা স্ত্রীর জনিতে ঢুকালতেই বীর্য চলে আসে, তো সে সকল পুরুষেরা এটি সেবন করতে পারেন অনায়াসে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে, অর্থাৎ যাদের লিঙ্গ দাঁড়িয়ে আবার নুয়ে যাচ্ছে অথবা স্ত্রীর জনিতে ঢুকানোর পরে আবার বীর্যটি চলে আসছে তারাও এটি সেবন করতে পারেন। আর এই ওষুধটি যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার পেনিস আর দুর্বল হবে না এবং আপনি ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন, তারপরে আপনার বীর্য আউট হবে না। আমাদের পুরুষদের সেক্স হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, আর যদি এই হরমোনটি কমে যায় তাহলে পুরুষ শত চেষ্টা করেও সে তার পেনিসকে দাঁড় করাতে পারবে না বা দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবে না। আর এই সমস্যা থেকে বাঁচতে আপনি যদি এই ভিগোর 100 মিলিগ্রাম ওষুধটি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে এই সমস্যাটিও আপনার সেরে যাবে এবং স্ত্রী বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন আপনি। অনেক সময় দেখবেন যখন পুরুষ মানুষ ঠিকঠাক মতো সেক্স করতে পারে না তখন তার মন খুবই খারাপ থাকে বা নিজেকে নিজে অনেক ছোট মনে করে, সে সকল পুরুষ যদি এই ওষুধটি সঠিক নিয়ম মেনে সেবন করতে পারেন তাহলে সে হবে রাতের রাজা। স্ত্রীদের যৌন মিলনের আকাঙ্ক্ষা থাকে অনেক বেশি, আর এই ক্ষেত্রে অনেক পুরুষের দেখা গেছে এই আকাঙ্ক্ষাটি অনেক কম থাকে স্ত্রীর তুলনায়, তখন সংসারে অশান্তি সৃষ্টি হয়। আবার যদি যৌন আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করতে চান তাহলে এই ভিগোর 100 মিলিগ্রাম ওষুধটি আপনি সেবন করতে পারেন। যে সকল পুরুষ নামে মাত্র পুরুষ, আসল জায়গায় পুরুষত্ব নেই, তারাও এই ওষুধ
ওষুধটি একবার সেবন করে দেখতে পারেন। আর এই ওষুধটি সেবনে আরও কিছু বিশেষ করে উপকার হয়ে থাকে, তা হলো আমাদের শরীরে যেমন রক্ত চলাচল করলে শরীর সচল থাকে, তেমনইভাবে এই ওষুধটি সেবনে লিঙ্গ বা পেনিসে ভালোভাবে ব্লাড সার্কুলেট হয়, অর্থাৎ ভালোভাবে রক্ত চলাচল করে পেনিসে। তখন লিঙ্গটি খুবই শক্ত হয়ে দাঁড়িয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে এবং মিলন করতে খুবই মজা পাওয়া যায়। আর যে সকল পুরুষের পেনিসের মাসল মাসলের সমস্যা অর্থাৎ পেনিসের মাংসের সমস্যা, তারা যদি এই ওষুধটি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার মাসলগুলো যদি মারা যায়, মাসলগুলো যদি দুর্বল হয়ে যায়, তাহলে এই ওষুধটির মাধ্যমে আপনার মাসলগুলো তাজা হয়ে যাবে। অর্থাৎ এই ওষুধটি পুরুষদের যত যৌন সমস্যা রয়েছে, যৌন ক্ষেত্রে যতগুলো সমস্যা রয়েছে, অর্থাৎ এই ভিগোর হান্ড্রেড ওষুধটি যদি আপনি সঠিক নিয়ম মেনে সেবন করতে পারেন তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন। তো এই ভিগোর হান্ড্রেড মিলিগ্রাম ওষুধটির সেবন বিধি সম্পর্কে এখন আলোচনা করবো। তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ভিগোর হান্ড্রেড টেন হান্ড্রেড মিলিগ্রাম ওষুধটি কীভাবে আপনারা সেবন করবেন, এই ওষুধটি আপনারা প্রতিদিন রাত্রে ঘুমাবার অথবা সহবাস করার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পূর্বে ভরা পেটে সেবন করবেন এবং এটি সেবনের পর আধা গ্লাস গরম দুধ অথবা গরম জল খেয়ে নেবেন, তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন। আর যারা দেখা গেছে হঠাৎ করে মিলনের টাইমিং বাড়াতে চান তারাও এটি এইভাবে সেবন করবেন, তাহলে বিশেষ আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন। আর এই ওষুধের কিছু নির্দিষ্ট সাইড এফেক্ট রয়েছে, অনেকে আবার দেখা গেছে ভিডিও আপলোড করার পরে জিজ্ঞেস করে থাকেন যে এটি সাইড এফেক্ট কী কী। এটি সাইড এফেক্টও কি রয়েছে, যেমন মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব হওয়া, এবং যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে এটি সেবন করা যাবে না। তো এই ভিগোর হান্ড্রেড মিলিগ্রাম ওষুধটি কিন্তু একটি ইন্ডিয়ান ওষুধ। তো এই ওষুধটি সম্পর্কে আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তী কোন মেডিসিন রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দেবেন, চেষ্টা করবো ওই মেডিসিন রিভিউ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।